শুরু করার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তো? সোকিনা পিজা খাইতে চাইছে, পিজা বানাইতে হবে। ওগি বাপরে বাপ, ভূত চলে আইছে, আমার তো প্রচুর ভয় করতেছে। কে পা যখন ধরলো আমার তো জান দুব দুব করতেছে। ওগি আমি ভয় করছো কেন তুমি? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আরে ওগি আমি, শান্ত হও তুমি। সব শেষ করে ফেলবো, সব শেষ করে ফেলবো। একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কস্টিউম পরো, যাও। থাক, আর বেশি বাড়াবাড়ি করলাম না। সোখানে কস্টিউম পরতে বলছে, নিশ্চয়ই বাইরে যাবে ঘুরতে। সুপার হিরো কস্টিউমটা না পরলে হয় নাকি? কয়দিন জিম করে খুবই বডি বানিয়ে ফেলেছি, খুবই ভালো লাগছে, কিন্তু ভুঁড়ি তো এখনো কমে নাই, প্যান্টই খুলে যাচ্ছে আমার। এমনটা হলে তো চলবে না, এটা হলে সোখানে খুব লজ্জা পাবে। তাড়াতাড়ি প্যান্টটা পরে নিই আমি। বুঝতে পারছি, নিনজা টেকনিক, দড়ি দিয়ে প্যান্ট পরতে হবে। কোনো গরু ছাগল পাচ্ছি না যে মারামারি করব। প্রতিদিন আমার ওগি কার্টুন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। সবাইকে বলে দিচ্ছি, খুবই ভালোভাবে পাহারা দিবে। নন্টে ফন্টে আর কেলটু খুবই ছাতির দিমাগ চোর, বুঝে চোরা এখানে যে কোনো সময় আসতে পারে। ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না, সিকিউরিটি প্রচুর গড়া দেওয়া আছে আমাদের। তাহলে তো ভালো, খুবই ভালো, কোনোই বিপদ নাই। তা ঠিক আছে, আমরা 14-15 জন আছি, ওরা তিনজন এসে কি করবে স্যার বলেন আপনি? তুমি এখনো ওদেরকে চেনো না, ওরা একমাত্র ওগি সুপার হিরোদেরকেই ভয় পায়, বুঝেছো? থাক, আর বেশি কথা বাড়াচ্ছি না, সব কয়েদিদের খাবার দিয়ে আসো, যাও। স্যার আপনি যখন এত চিন্তা করছেন, আমি নিচে যাচ্ছি খাবার দিয়ে আসতে, ঠিক আছে স্যার? একটু সাবধানে কাজ করো, বেশি তাড়াহুড়ো করো না, বুঝেছো? স্যার অতিরিক্তই ভয় পাচ্ছিল, আমি জিম করি, ওরাকে জিম করে আমার শক্তির সাথে ওরা পারবে না। যাই, কয়েদিদের খাবার দি, কিন্তু এখানে তো মনে হচ্ছে গরমিল হয়ে গেছে স্যার, একটা কয়েদি নাই, সব হারিয়ে গেছে। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম বিষয়টা। সব কয়েদিদকে আমি ছাড়িয়ে নিয়েছি, ওরা আমার দলে। আর তোমরা কি আমাদের ধরতে চাও? তাহলে ধরে ফেলো, কোনো সমস্যা নাই। মামা কথাবার্তা বাদ দে, অনেকদিন বার্গার খাই না, চল বার্গার টার্গার খাইয়া আসি। আচ্ছা চল তাহলে বার্গার খাই। মামা টাকা তো নাই, এবার বার্গার খাবো কি দিয়া? টাকা না হলে তো বার্গার দেবে না। আরে পাগল, তোরা কি ভুলে গেছিস নাকি আমরা সুপার হিরোতা? সুপার পাওয়ার ইউজ কর, তাহলে বার্গার ফ্রিতে খাইতে পারবি। এই কথাটা খারাপ কোশ নাই তুই, এটা তো আমি ভেবে দেখি নাই। দেখছো সালারপুত, সব ভয়তে পালিয়ে গিয়েছে, যত বার্গার খাবি তত খা, সমস্যা নাই কোনো। আমি তো নাগা বার্গার খাবো, তুই কি খাবি? তুই একাই খা। আমার সুপার হিরোরা জলদি জলদি মিটিং রুমে আসো, এখনই কস্টিউম পরে তোমাদেরকে বেরোতে হবে। ওখানে তেলাপোকার দল বার্গার চুরি করে খাচ্ছে, বুঝেছো? তোমরা এখনই যাবে, এখনই রওনা দমার জেট প্লেন নিয়ে। স্যার আপনার রুমটা তো জোস, একদিন ভাড়া দিবেন নাকি? বিয়ে শাদী করুম এখানে। এসব ফালতু কথা তোমার কাছে রাখো, আগে কস্টিউম পরে তোমার কাজটা করো, যাও তোমার দায়িত্ব পালন করো। ওকে স্যার, যা বলবেন তাই করবো আমরা। কি ওগি, তোর কস্টিউম পরা হলো নাকি, নাকি ভয়ে শুয়ে আছিস এখানে? দেখেন না মকসুদ ভাই, ওগি ভয়তে নড়াচড়াই করছে না, জানি না ও সুপার হিরো হলো কেমনে। আরে তুমি ওগির কথা টানছো কেন বারবার? এখানে ওগির কথা টানতে হবে না, দেখো আমার সুপার পাওয়ার দেখেছো? বাহ, অনেক সুপার পাওয়ার তো আপনার। মকসুদ, এটা ভালো কাজে ইউজ করো, আমাকে পড়ার জন্য ইউজ করো না, বুঝেছো? আর যাও তোমরা মিশনে লেগে পড়ো। হ্যাঁ হ্যাঁ মকসুদ ভাই, ওগি চলো তাড়াতাড়ি, গাড়ি বুকিং করে ফেলেছি, আমি চালাবো, ঠিক আছে? ওকে না, সাবধানে চালিও, এবার চলো। ইয়াহু, আরে ওগি সুপার হিরো দল যে আমাদেরকে সাহায্য করতে এসেছে, হা হা হা। কিন্তু এটা ভেবে তোমরা ভুল করছো, আমাদের সুপার পাওয়ার দেখবে, এই দেখো। তোরা যা সুপার পাওয়ার দেখাবে দেখা, তোদের সুপার উইক আমরা জানি। হ্যাঁ ওগি তুমি ঠিকই বলেছো, কিন্তু আমি কিন্তু চাই না ওদের সুপার উইক কোনটা। আগে নিজেদেরকে বাঁচাও, তারপর সুপার উইক খোঁজো আমাদের, বুঝেছো? সোকিনা, মকসুদ ভাই, এখনই বার্গার পিজা নিয়ে আসো, তারপর আমার ক্যালমা দেখো। হ্যাঁ এবার বুঝতে পেরেছি আমি। এই নে ওগি, আমার তরফ থেকে পিজা। আমার তরফ থেকে চিকেন, এটা ফ্রাই করো মকসুদ ভাই। এটা কি আর বলা লাগে রোগী, এখনই করে দিচ্ছি আমি আমার সুপার পাওয়ার দিয়ে, এই নে। সোকিনা, তোমার ম্যাগনেটো পাওয়ার দিয়ে এদেরকে তুমি ধরে ফেলো, তোমার ম্যাগনেটো পাওয়ার তুমি প্রুফ করো। আচ্ছা ওগি ঠিক আছে, এই দেখো আমার ম্যাগনেটো পাওয়ার। উফ, চাপ নিচে ধরা খেয়ে গেলাম।